আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ইমরান খান সংক্রান্ত সর্বশেষ খবরগুলো এখন মোটামুটি একই রকম। যেমন, ইমরান খান প্রতিদিনই কোনো না কোনো মামলায় হাজিরা দিচ্ছেন এবং সেগুলোতে জামিন লাভ করছেন। পাক গোয়েন্দা সংস্থার চাপে প্রতিদিনই পিটিআই দলের কোনো না কোনো শীর্ষ নেতা দল ছাড়ছেন। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত পিটিআই দলের সাবেক নেতা জাহাঙ্গীর খান তারিন একটা বড় কিংস পার্টি তৈরির কাজে এগিয়ে যাচ্ছেন। সর্বোপরি মাইনাস ইমরান খান কর্মসূচি দ্রুতগতিতে এগিয়ে চলছে, যার চূড়ান্ত লক্ষ্য হলো অক্টোবরে একটা সাজানো পাতানো নির্বাচন অনুষ্ঠান করা। কিন্তু পাক সেনা এস্টাবলিশমেন্টের এসব কর্মসূচির বিপরীতে মাঠের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। 91% মানুষ বলছেন ইমরান খানই হলো তাদের পছন্দের নেতা। পিটিআই দল থেকে সবাই চলে গেলেও ইমরান খান যাকে মনোনয়ন দেবেন তাকেই তারা ভোট দেবেন। জনতার এই আবেগ এবং আকাঙ্ক্ষাটাই ইমরান খানকে আশাবাদী ও সাহসী করে তুলেছে। সব মিলিয়ে মাইনাস ইমরান খান প্রকল্প বাস্তবে কোনো সফলতার মুখ দেখছে না। ইমরান খানকে তার জামান পার্কের বাসভবনের অভ্যন্তরে রাজনৈতিকভাবে একাকী করে ফেলা হয়েছে। তার কাছে দলের তৃণমূল নেতাকর্মীরা যেতে পারছেন না। এই তৃণমূলের নেতাকর্মীরাই ইমরান খানের মূল শক্তি ও ভরসা। এদের সাথেই তিনি বিগত 26 বছর ধরে মাঠে ময়দানে কাটিয়েছেন। তৃণমূলের নেতাকর্মীদের প্রতি ইমরান খানের গভীর ভালোবাসার কিছুটা নিদর্শন দেখা গেছে গত রমজান মাসের 30 দিনের রোজাতে। ওই সময় ইমরান খান প্রতিদিনের ইফতারটা সাধারণ নেতাকর্মীদের সাথে মাটিতে বসে আনন্দমুখর পরিবেশে করেছেন। বর্তমানে নেতাকর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় ইমরান খান স্বভাবতই কিছুটা উদাস। এই উদাস হওয়াটা মানব মনের এক সহজাত আবেগ। তবে ইমরান খান উদাস হলেও আদৌ হতাশ হননি। তার বিগত কয়েকদিনের বক্তৃতা ও ইন্টারভিউগুলো সেটারই প্রমাণ দিচ্ছে। ইমরান খান ইন্টারন্যাশনাল মিডিয়ায় ইংরেজিতে যেসব ইন্টারভিউ দেন তার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সহজ সরল শব্দ চয়ন। ইমরান খান লোহার মতো কঠিন কোনো ইংরেজি শব্দ ব্যবহার করেন না। এটা তার পাণ্ডিত্যের এক বড় বৈশিষ্ট্য। যাই হোক, উদাস আর হতাশ এই দুই শব্দের মধ্যে বড় ধরনের পার্থক্য আছে। কোনো কিছু পাওয়ার আশায় কিংবা কোনো লক্ষ্য অর্জনের জন্য ব্যাকুল হয়ে বসে থাকা এবং তা কাছে না আসাই কিংবা ধরা না দেয় মনের মধ্যে যে অখুশির অনুভূতি তৈরি হয় সেটাই হলো মনের উদাস ভাব। অন্যদিকে হতাশ অর্থ হলো একেবারে নিরাশ হওয়া, বিষণ্ণতায় আশাহীন হয়ে জীবন যুদ্ধের ময়দান পরিত্যাগ করা। ইসলামে এই হতাশ হওয়াকে ভীষণভাবে নিষেধ করা হয়েছে। সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা হতাশ হয়ো না এবং দুঃখ করো না, যদি তোমরা আল্লাহতে বিশ্বাসী হও তবে তোমরা অবশ্যই জয়ী হবে। সূরা নামলের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহ অসহায়ের আহ্বানে সাড়া দেন, যখন সে তাকে ডাকে তখন তিনি বিপদ দূর করে দেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম ও তার ছোট ভাইকে খুঁজে বের করবার জন্য পিতা ইয়াকুব আলাইহিসসালাম তার অন্যান্য পুত্রদেরকে আদেশ দিয়ে বলেছিলেন, হে আমার ছেলেরা, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের সন্ধান চালাও, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। জেনে রেখো, আল্লাহর রহমত থেকে কেবল তারাই নিরাশ হয় যারা আল্লাহতে বিশ্বাস করে না। হতাশ না হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার এই নির্দেশনাটি সূরা ইউসুফের 87 নং আয়াতে উল্লেখিত হয়েছে। মিডিয়া বুঝে কিংবা না বুঝেই এই উদাস আর হতাশ শব্দকে এক করে ফেলেছে। পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রোপাগান্ডায় দেখানোর চেষ্টা করা হচ্ছে যে ইমরান খান হতাশ হয়ে পড়েছেন। মিডিয়ায় ক্রমাগত ক্যাম্পেইন চালানো হচ্ছে যে ইমরান খানের জন্য আর কোনো ভবিষ্যৎ কিংবা আশা ভরসার কিছুই অবশিষ্ট নাই। কিন্তু বাস্তবে ইমরান খানের মানসিক অবস্থা এর সম্পূর্ণ উল্টো। গত এক সপ্তাহে, মানে ইন দি লাস্ট উইক অফ মে, ইমরান খান বিবিসি, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল 4, পিবিএস নিউজ আওয়ার সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যেসব সাক্ষাৎকার দিয়েছেন সেগুলোতে তাকে বেশ দৃঢ় মনোবল সমৃদ্ধ দেখা গেছে। পাক সেনা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে প্রচণ্ড দৃঢ়তার সাথে তার এভাবে একাই লড়াই করবার সাহস দেখে বড় বড় দেশি বিদেশি রাজনৈতিক বোদ্ধারা বিস্ময় প্রকাশ করেছেন। ইমরান খান বিরোধী মিডিয়ার ভূমিকাকে হাতির দাঁতের সাথে তুলনা করা যেতে পারে। হাতির দাঁত বাইরে প্রদর্শনের জন্য এক রকম হয়ে থাকে, আবার খাদ্য চিবানোর জন্য ভেতরে আরেক রকমের দাঁত থাকে। কিন্তু মিডিয়ার দাঁত একরকমই হওয়া উচিত। যা কিছু সত্য, সুন্দর, অনিন্দ্য তাই তুলে ধরা উচিত, আর তা না হলে সমাজের অনেক ক্ষতি হয়ে যায়।
গত 13-14 মাস ধরে পাক সেনা এস্টাবলিশমেন্ট যেসব অমানবিক কাজ করে যাচ্ছে এর যদি সমালোচনা না করা হয়, এই অন্যায় কাজকে প্রতিরোধ করবার আওয়াজ না তোলা হয়, তবে সেসব অন্যায় কাজ আশকারা পেয়ে দেশে দেশে রপ্তানি হতে থাকবে, অতঃপর একসময় মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। ইদানিং পাক গোয়েন্দা সংস্থা যেভাবে গুম রাজ্য তৈরি করেছে, সেনা হেফাজতে সম্মানী ব্যক্তিদের বিবস্ত্র করে নির্যাতন করছে, মা বোনদের জিম্মি করে টার্গেটেড ব্যক্তিকে আত্মসমর্পণ করাতে বাধ্য করছে, এসব এক ভয়ানক রকম জঙ্গল সাম্রাজ্যের নমুনা হয়ে দাঁড়িয়েছে। পিতার অপরাধের জন্য পুত্রকে দায়ী করা যাবে না, তেমনি পুত্রের অপরাধের জন্য পিতাকেও দায়ী করা যাবে না। মানবাধিকার রক্ষার এই মহান আহ্বানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে দিয়েছিলেন। পাক সেনাপ্রধান নিজেকে কোরআনের হাফেজ দাবি করেন, কিন্তু সেনাপ্রধান জেনারেল মুনির চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে চলেছেন। জেনারেল মুনির ও তার গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বিরাট এক অসভ্য কৌশল চালু করেছেন, তা হলো পাক বাহিনী যখন যাকে বাগে আনতে চাইছে কিংবা আটক করতে চাইছে, তখন তার মা বোন স্ত্রী কন্যা খালা চাচি ফুপুদের ধরে নিয়ে গিয়ে জিম্মি করছে। গত মে মাস ধরে এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে। পাক সেনাপ্রধান জেনারেল মুনিরের ওপর এখন ক্রমাগত আন্তর্জাতিক চাপ বাড়ছে। গত মে মাসের শেষ 3 সপ্তাহে পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের 66 জন কংগ্রেস সদস্য, সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বল্টন, কূটনীতিক জালমি খালিলজাদ, স্টেট ডিপার্টমেন্টের স্পোকপার্সন ম্যাথিউ মিলার, সিনেটর ব্র্যাড শেরম্যান, সিনেটর বব মেনেন্ডিজ, কংগ্রেস ওম্যান ম্যাক্সিন ওয়াটার্স, এরা সবাই পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইউএন হিউম্যান রাইটস চিফ ভলকার তুর্ক, যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচের অ্যাসোসিয়েট এশিয়া ডিরেক্টর প্যাট্রিসিয়া গ্রসম্যান, ব্রিটেন ভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, প্যারিস ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার, নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, এরা সবাই পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে। কানাডার 16 জন পার্লামেন্টেরিয়ান একই কথা বলেছেন। গত 2 জুন অস্ট্রেলিয়ান পার্লামেন্ট পাক সেনা এস্টাবলিশমেন্টের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করবে বলে জানিয়েছে। এসবের পাশাপাশি পশ্চিমা গণমাধ্যমগুলো পাক সেনা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সোচ্চার হওয়া শুরু করেছে। প্রভাবশালী পত্রিকা দ্য ইকোনমিস্ট পাক সেনা এস্টাবলিশমেন্টকে ব্যারাকে ফিরে যেতে বলেছে। তবে সবচেয়ে বড় হুমকি IMF দিয়েছে। IMF পাকিস্তান সেনা এস্টাবলিশমেন্টকে দেশের আইন ও সংবিধান অনুসরণ করবার উপদেশ দিয়েছে, অন্যথায় নতুন ঋণদান চুক্তি না করার আভাস দিয়েছে। 2022 সালের 9 এপ্রিল ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার সময় তিনি এর পিছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন। তিনি তার ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা ডোনাল্ড লু এবং সেনাপ্রধান জেনারেল বাজওয়ার আতাতকে দায়ী করে প্রকাশ্য জনসভায় বক্তৃতা করেছিলেন। তাহলে এমন অবস্থায় যুক্তরাষ্ট্র কি পাক সেনাপ্রধান জেনারেল মুনিরের প্রতি সমর্থন প্রত্যাহার করবে কিনা, সেটা এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে স্পষ্ট তো বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র পাকিস্তান নিয়ে দোটানাই পড়েছে, কেননা দেশের অভ্যন্তরে সিনেটর কিংবা কংগ্রেসম্যানরা চাপাচাপি করছে। তবে যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি নির্ধারণে কিংবা রিজিম চেঞ্জ অপারেশন পরিচালনা করবার জন্য এসব কংগ্রেস কিংবা সিনেটই শেষ কথা নয়। যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা এবং তার জুৎসয় পররাষ্ট্রনীতি নির্ধারণ করার ক্ষেত্রে 3টি প্রভাবক শক্তি কাজ করে। প্রথমটা দৃশ্যমান শক্তি, কংগ্রেস, সিনেট ও হোয়াইট হাউস। সাধারণভাবে মনে করা হয় এরাই পলিসি নির্ধারণে ও বাস্তবায়নে সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু বাস্তবে আড়ালে আরও 2টো অদৃশ্য শক্তি আছে, এদের দেখা যায় না, এদের কেউ নামও জানে না। যেমন একটা অদৃশ্যমান শক্তি হলো CIA ও পেন্টাগনের ইশারায় পরিচালিত এ গ্রুপ অফ পিপল, যেটাকে ডিপ স্টেট বা স্ট্যাবলিশমেন্ট বলা হয়। ডোনাল্ড ট্রাম্প এই পাওয়ারফুল ডিপ স্টেটের কথা মাঝে মধ্যেই উচ্চারণ করে থাকেন। এই ডিপ স্টেট ফোর্সই নাকি তাকে ক্ষমতায় দেখতে চায় না। ওদিকে অনেকে বলে থাকেন যে যুক্তরাষ্ট্রের আরেকটা পাওয়ারফুল অদৃশ্যমান প্রভাবক হলো মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, মানে যারা অস্ত্রশস্ত্র নির্মাণ ও সেই ব্যবসার সাথে জড়িত। এরাই নাকি ঠিক করে দেয় কোথায় কখন কোন অঞ্চলে যুদ্ধ হবে, অতঃপর সেই অনুযায়ী নাকি একটা ফরেন পলিসি তৈরি করা হয়। সুতরাং ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকে বাইডেন প্রশাসন পৃথিবীব্যাপী গণতন্ত্র রক্ষা ও উদ্ধারের জন্য খুব জোরে সোরে যে অভিযান শুরু করেছে, তা পাকিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। মানুষ যেন মন্দ না বলে, তেমন একটা মুখ রক্ষার খাতিরে হয়তো মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র কয়েকটা বিবৃতি দিতে পারে, অতঃপর ওই পর্যন্ত গিয়েই হয়তো থেমে যাবে।
তবে যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির মতিগতি বুঝবার জন্য তিনটা পত্রিকা যেমন দ্য ইকোনমিস্ট, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এদের আর্টিকেল কলাম কিংবা এডিটোরিয়াল দেখা যেতে পারে। তেমনিভাবে IMF কিংবা হিউম্যান রাইটস ওয়াচ কি বলছে বা কি করছে সেটাও লক্ষ্য করা যেতে পারে। এরা যে অবস্থান দেখায় তা মূলত মার্কিন ফরেন পলিসিরই প্রতিফলন। পাকিস্তানের জন্য আসার কথা হলো ইতিমধ্যেই নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ, IMF এবং দ্য ইকোনমিস্ট এরা পাক সেনা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। তাই এ থেকে ধারণা করা যেতে পারে যে যুক্তরাষ্ট্র হয়তো পাক সেনাপ্রধান জেনারেল মুনিরের প্রতি সমর্থন প্রত্যাহার করলেও করতে পারে। তবে এটার ফলাফল দেখার জন্য এই জুনে পাকিস্তানে যে বাজেট পেশ করা হচ্ছে সেটা লক্ষ্য করা ভীষণ জরুরি। মানে IMF ঋণ দান করবে কিনা তা দেখাটা জরুরি। 30 জুন হলো IMF ও পাক সরকারের মধ্যে ঋণ চুক্তি করবার সর্বশেষ সময়সীমা বেঁধে দেওয়া আছে। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।